যি দক্ষ প্রধানমন্ত্রীয়ে চাহ বিক্রি করে করে তেও প্রধানমন্ত্রী হল, এতিয়া হে চাহ খেতিয়কে চাহ গছ উঘলাই দিবলগীয়া এটা পরিবেশ জন্ম হয়েছে, তার কারণে তেও জগরিয়া নহয় নেকি? বণিকে বণিকর কথা মতে কাম করে আছে, আমি বণিকর গোষ্ঠীর বিপক্ষত সপক্ষত কথা কবলে নেযাও, কিন্তু আমাক অধিকার লাগিব এই কথা কিন্তু খাটা। অরুণাচলের যেটা অবৈধ চোরাং সিন্ডিকেট পাত এই বন্ধ করক, এম বি পি যেটা মিনিমাম বেস প্রাইস যেটা রেট, এই রেটটু বাই হোক এন্ড কোক আমাক দিব লাগিব। তিনিচুকীয়া জেলার পাঁচটা সমষ্টি আছে, শদিয়া, ডিগবৈ, মাগেরিতা, তিনিচুকীয়া আর ডুমডুমা, এই পাঁচটা বিধানসভার সমষ্টিত আমার চাহ খেতিয়ক ভোটার হিসাবে আমি বিয়পি আছো। আমার খেতি করা মানুষিনিক রাজপথলে আহিবলে এই দক্ষ মুখ্যমন্ত্রীজন আর এই পাঁচজন নিমাতি কইনার ভাও ধরা, বলিন চেতিয়াই হোক, রূপেশ গোয়ালাই হোক, সুরেন ফুকনে হোক, ভাস্কর শর্মায় হোক, আর এজন কি আসলে তিনিচুকীয়ার সঞ্জয় কিষাণ, তেওঁলোকে নিমাত। তিনিচুকীয়া জেলার 55,000 56,000 খেতিয়কে 12 লাখ মানুষক আমি চাহ খেতি করে খুবাই আছো, তার ভিতর আমি কিন্তু 8-9 লাখ মানুষ আমি কিন্তু ভোটার তিনিচুকীয়া জেলার। তিনিচুকীয়া জেলার পাঁচটা সমষ্টি আছে, শদিয়া, ডিগবৈ, মাগেরিতা, তিনিচুকীয়া আর ডুমডুমা, এই পাঁচটা বিধানসভার সমষ্টিত আমার চাহ খেতিয়ক ভোটার হিসাবে আমি বিয়পি আছো। অতীতত আমি যি ধরনের আন্দোলন করেছিল এবার কিন্তু আমার আন্দোলন প্রক্রিয়াটা আমি পাত পেলায় আন্দোলন করা পক্ষত নাই, আমি কথাটা কইছো আমার পাত ফ্যাক্টরিয়ে লবই লাগিব, কারণ আমি পাত পেলায় আন্দোলন করা পক্ষত নাই, আর আমি আন্দোলন প্রফেশনেল আন্দোলন নহয়, আন্দোলনকারী নহয়, আমি খেতিয়কহে। আমার খেতি করা মানুষিনিক রাজপথলে আহিবলে এই দক্ষ মুখ্যমন্ত্রীজন আর এই পাঁচজন নিমাতি কইনার ভাও ধরা, বলিন চেতিয়াই হোক, রূপেশ গোয়ালাই হোক, সুরেন ফুকনে হোক, ভাস্কর শর্মাই হোক, আর এজন কি আসলে তিনিচুকীয়ার সঞ্জয় কিষাণ, তেওঁলোকে নিমাত। ডুমডুমার সমষ্টির যি রূপেশ গোয়ালা তেও মাতিবলে বাধ্য হয়েছে, তেওঁক আমি ধন্যবাদ দিবলগাও নাই। কথাটো হল কি, আমি যদি তিনিচুকীয়া জেলার চাহ খেতিয়ক যদি অসম আর ভারতের নাগরিক হও, আমাক স্বাভিমানেরে খেতি করে থাকার অধিকার এই দক্ষ মুখ্যমন্ত্রী জিলে দিয়ার দায়িত্ব। আর বিধানসভার শরৎকালীন অধিবেশন দেবব্রত শইকীয়া আর রূপেশ গোয়ালার ডাঙরিয়ার প্রশ্ন উত্তরত অসমৰ চাহ খেতিয়ক সংগঠিত নহয়, তেওঁ বিভিন্ন সমস্যাবিলাকর মূল কারণ যেন আমিহে চাহ খেতিয়ক এনেকুৱা ধরনের মন্তব্য দিছে। আজি অসমৰ টি বোর্ড বিলাকৰ আগে আগে এই মুহূর্ত আপনার সংবাদ মেল দিয়ার সময়ত তিনিচুকীয়া জিলাকে আদি করে বিভিন্ন জিলাত টি বোর্ড বিলাকর অফিসত আগত আমার ধর্ণা কার্যসূচী চলিছে। যোৱাকালি ডেপুটি সেক্রেটারি ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্টর তেওঁলোকৰ লগত আমার এটা আলোচনা হয়েছে, আলোচনা সৌহার্দ্যমূলক ইতিমধ্যে হয়ে গেছে, কিন্তু ইতিমধ্যে অসমত যি ধরনের আলোচনার নামত আলোচনা, দিল্লীত গৈ আলোচনা, আমি তেনেকুৱা আলোচনা পক্ষ পাতি নহয়, আমি ইয়ার পিছত আলোচনা পক্ষ পাতি নহয়, আমার ডাইরেক্ট আমাক অধিকার দিয়ক, আমার অধিকারটা হল পাটর রেট দিয়ক, অরুণাচলের যেটা অবৈধ চোরাং সিন্ডিকেট পাত এই বন্ধ করক, এম বি পি যেটা মিনিমাম বেস প্রাইস যেটা রেট, এই রেটটু বাই হোক এন্ড কোক আমাক দিব লাগিব, 20 টাকা তিনিচুকীয়া জেলা যাবার যেটা আসলে এই দিবলে লাগবই। 3 নম্বর কথাটা হল কি, ইয়ার বিপরীতে তেতিয়া আমার বটলি ফ্যাক্টরি এসোসিয়েশনে আমাক ব্লেম দিয়ে যে আমি নিম্ন মন্দর পাত দিও, অরুণাচলের পর যা পাত লই থাকে কিমান ধুনিয়া পাত, এই প্রশ্নটো টি বোর্ড, জেলা প্রশাসন, অসম সরকার, তেওঁলোকে আমাক লগত লৈ লক, তেওঁলোকে যদি অকলহরে নোৱাৰে আমি দেখাই দিম কেনেকুৱা ধরনের পাত আমি দি আছো আর অরুণাচলের পর চোরাংগতিত আহি আছে। ইলেকশনের আগত 3 দিনের আগত জিকা প্রার্থীজনক এই পাঁচটা সমষ্টিত এই ব্রডলি ফ্যাক্টরি এসোসিয়েশনে একটা ধনের টুপুলা দিয়ে, তার কারণে যার খায় তার মাত মাতিব লাগিব, কারণ আমি অকল ভোটার বলে আমাক ভাবি আছে এই সরকারে, আগর সরকারবিলাক হে কৰি গৈছে, কিন্তু আমি সেই কারণে এবার রণকৌশল তৈয়ার করেছো রাজনৈতিকভাবে প্রত্যুত্তর দিব আমি প্রস্তুত। 3 নম্বর এনওসি, এনওসি প্রক্রিয়াটো যি ধরনের আছে সেইটো ইমপ্লিমেন্ট করক, আর আমি চাহ খেতিয়ক হয়, চাহ খেতিয়কখিনি টি ইন্ডাস্ট্রিয়েলিষ্ট নহয়, চাহ খেতি বেলেগে করে আছো আর টি ইন্ডাস্ট্রিয়েলিষ্টবিলাক যাক উদ্যোগের মালিক তেওঁলোক বেলেগ, গতি আমাক ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টর পৰা কাটি আনি এগ্রিকালচার সেক্টরক আমাক ইনক্লুড করক, ইনক্লুড করে এম এস পি গ্যারেন্টি এক্ট
পোৱাৰ ব্যৱস্থা অসম চৰকাৰে স্বামীনাথন আয়োগৰ যিটো প্ৰতিবেদন আছিলে সেই প্ৰতিবেদনক অমৃতকালত এই দক্ষ মুখ্যমন্ত্ৰী এই ভাৰতবৰ্ষৰ শ্ৰেষ্ঠ প্ৰধানমন্ত্ৰী বিশ্বগুৰুৰ যিজন নেতা এওঁৰ দিনত অসমৰ চাহ খেতিয়কৰ দৰে জীয়াই থাকিবলৈ দিয়ক যি দক্ষ প্ৰধানমন্ত্ৰীয়ে চাহ বিক্ৰী কৰি তেওঁ প্ৰধানমন্ত্ৰী হ'ল এতিয়া সেই চাহ খেতিয়কে চাহ গছ উঘলাই দিবলগীয়া এটা পৰিৱেশ জন্ম হৈছে তাৰ কাৰণে তেওঁ জগৰীয়া নহয় নেকি প্ৰশ্ন কৰক ডবল ইঞ্জিনৰ চৰকাৰ থকাৰ সময়ত এই সময়ত চাহ খেতিয়ক যদি সুৰক্ষিত নহয় তিনিচুকীয়া জিলাৰ প্ৰতিটো আঞ্চলিক পৰ্যায়ৰ যিবিলাক ৰাজনীতি কৰা মানুহ বিধায়ক পাঁচজন বিজেপিৰ মানুহ অসমৰ বিজেপিৰ চৰকাৰ দিল্লীত বিজেপিৰ চৰকাৰ আমি ত্ৰিপুল চৰকাৰ বুলি কৈছোঁ তেওঁলোকৰ দিনত যদি তিনিচুকীয়াত চাহ খেতিয়ক সুৰক্ষিত নহওঁ ইয়াতকৈ আৰু তেওঁলোকক কি ভাল মেণ্ডেট লাগি চৰকাৰ কৰিব আৰু তাৰপিছত আমাক অধিকাৰ দিব তেওঁলোকৰ মূল কথাটো হ'ল কি বণিকে বণিকৰ কথামতে কাম কৰি আছে আমি বণিকৰ গোষ্ঠীৰ বিপক্ষত সপক্ষত কথা ক'বলৈ নাযাওঁ কিন্তু আমাক অধিকাৰ লাগিব এইটো কথা কিন্তু খাটাং তিনিচুকীয়া জিলাত যি বটলি ফেক্টৰী 94টা আছে 94টা বটলি ফেক্টৰী আছে এই মানুহবিলাক মেইন ষ্ট্ৰীম অসমীয়া নহয় তেওঁলোক বিভিন্ন ৰাজ্যৰ পৰা আহিছে কৰক আমাৰ ক'ব লগা নাই কাৰণ তেওঁলোক ভাৰতীয় তেওঁলোকৰ যিবিলাক লিগিৰা লিগছ' এইবিলাকে গৈ অৰুণাচলত মাটি কম দামত লীজত লৈছে তেওঁলোকৰ ককাই ভাই আৰু তাত আপোনালোকে জানে অৰুণাচলত কোনো মাটিৰ মানে লীজত লৈছে একদম কম দামত তাত কষ্ট অফ প্ৰডাকশ্যন কম আৰু সেই পাতখিনিৰ লগত ফেক্টৰী মালিকপক্ষ আৰু তেওঁলোকৰ সহোদৰবিলাকে অৰুণাচলত চাহ খেতি কৰি আছে গতিকে সেই চোৰাং পাতটো বন্ধ কৰিবলৈ বাধ্য হ'ব লাগে অসম চৰকাৰ অসম চৰকাৰ অসমলৈ অহা যদি অবাধ কয়লা অবাধ চোৰাং যদি কাঠ ম্যানমাৰৰ পৰা অহা যদি চুপাৰী অসম চৰকাৰে বন্ধ কৰিব পাৰে অৰুণাচল প্ৰদেশৰ পৰা নালাগে য'ৰ পৰাই অহা চোৰাং পাত অসম চৰকাৰে বন্ধ কৰিব নোৱাৰে কিয় এই প্ৰশ্ন আমাৰ অসম চৰকাৰলৈ থাকিল গতিকে ইয়াত এটা বৃহৎ অংক মোটা অংকৰ এটা বুজাবুজি অসমৰ এই পাঁচজন আমাৰ যি বিধায়ক তেওঁলোকে মাত মতাৰ দায়িত্বটো আছিল তেওঁলোকৰ তেওঁলোক কিন্তু আটাইতকৈ দুখ লগাজনকভাৱে তেওঁলোক নিমাত হৈ আছে কিন্তু ৰূপেশ গোৱালাই বাধ্যত পৰি কাৰণ তেওঁ ডুমডুমা সমষ্টিৰ তেখেতৰ সমষ্টি কিন্তু আমি গণগৰ্জন দিবলৈ আমি বাধ্য হৈছোঁ ইয়াৰ পিছত আমি শদিয়া ডুমডুমা সকলো অঞ্চলত পাঁচটা সমষ্টিত আমি গণগৰ্জনৰ মাজেদি অসম চৰকাৰৰ এই বিজেপি চৰকাৰলৈ কিন্তু আমি প্ৰত্যাহ্বান জনাবলৈ তিনিচুকীয়াৰ চাহ খেতিয়ক নামৰ যিটো আমি ক্ষুদ্ৰ চাহ খেতি কৰি আছোঁ আমি তাত কোনো জাতি খেল নেখেলোঁ কোনো ৰাজনীতিৰ দলক আমি প্ৰশ্ৰয় নিদিওঁ আমাৰ এটাই জাতি ক্ষুদ্ৰকৈ চাহ খেতি কৰি থকা আমি চাহ খেতিয়ক জাতি ইয়াৰ প্ৰত্যাহ্বান গ্ৰহণ কৰিবলৈ অসম চৰকাৰ কিন্তু সাজু থাকক।